অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই, জাতিসংঘের অধীনে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেই রাষ্ট্র থেকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আরটি মিডিয়া সেন্টার দেশ ও ইসলামের কথা বলে। আমাদের স্পষ্ট কথা, আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে কোনো বিদেশি রাষ্ট্রের প্রভুত্ব থাকবে না, যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, যে বাংলাদেশের মানুষ তাদের ভাতের অধিকার ফিরে পাবে, যে বাংলাদেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে তার মনের কথা বলে যেতে পারবে। আমরা জানি সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বাংলাদেশের গর্ব এবং বাংলাদেশের ইতিহাস। এই সম্প্রীতির বন্ধনকে আমাদের অটুট এবং অবিচল রাখতে হবে। উন্নয়নের মেগা মেগা প্রকল্পের নামে মহা দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা তিনি পাচার করেছেন। এত টাকা একজন মানুষ যার মাত্র 2টা সন্তান, আরেকটা বোন, এত টাকা তো তাদের লাগার কথা না। এত টাকা চুরি করছেন কেন? নিজের প্রয়োজনে নয়, এই টাকাগুলো চুরি করেছেন বাংলাদেশে বাংলাদেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য, বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য, বাংলাদেশ যেন সীমান্তের অপর প্রান্তে অবস্থান করা মহাশক্তির সামনে আধিপত্যবাদী শক্তির চোখের দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে সেজন্য। প্রতি বছর সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে আমার বোন ফেলানিকে গুলি করে হত্যা করা হতো, আমার ভাইদেরকে পদুয়ায় হত্যা করা হতো, আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী বিডিআর বিজিবির সদস্যদেরকে হত্যা করা হতো, কথা বলবার কোনো শক্তি ছিল না। আর ফারাক্কার বাঁধ খুলে দিয়ে, বিভিন্ন বাঁধগুলো খুলে দিয়ে বর্ষার মৌসুমে বন্যার পানিতে বাংলাদেশকে ভাসিয়ে দেয়, শুকনোর মৌসুমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমিতে রূপান্তরিত করে, এমন একটা আধিপত্যবাদী শক্তির গোলামে পরিণত করতে চেয়েছিল শেখ হাসিনা বাংলাদেশকে। সেই দেশের উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট নির্ভরশীল একটি বাংলাদেশকে বানাতে চেয়েছিল শেখ হাসিনা, আর চেয়েছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করতে। এজন্য ভারতে গিয়ে তিলক পরে মুখ্যমন্ত্রীর পরিচয় ধারণ করেছিলেন। সেদিনই বাংলাদেশের মানুষ বলেছিল, আমরা বাংলাদেশের ক্ষমতার মাস্টার স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চাই, তিলক পরেই মুখ্যমন্ত্রী দেখতে চাই না। এইভাবে শেখ হাসিনা বাংলাদেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করলো, আর সে ফেরাউনের মতো দাম্ভিকতার চূড়ান্ত সীমায় পতিত উপনীত হচ্ছে উপনীত হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আজ বাংলাদেশের ছাত্র জনতা শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে বিজয় অর্জন করেছে। শেখ হাসিনার রাজনীতির আরেকটা বড় বৈশিষ্ট্য ছিল, এটা শেখ হাসিনা শিখেছিল ব্রিটিশ বেনিয়াদের কাছ থেকে, সেটা হলো ডিভাইড এন্ড রুল, জাতিকে ভাগ করো আর শাসন করো। এইভাবে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ দুইটা শক্তি বাঁধিয়ে দিয়ে দুই জাতিকে কিভাবে, জাতির দুইটা অংশকে পরস্পরের বিরুদ্ধে লড়াইতে মগ্ন করে দিয়ে শেখ হাসিনা মধ্যখান দিয়ে বানরের পিঠাভাগের মতো আজীবন ক্ষমতার মস্তদে থেকে যাওয়ার একটা দিবাস্বপ্ন দেখেছিল। এই জন্যই ছাত্র জনতাকে সে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়ার দুঃসাহস দেখিয়েছিল, কিন্তু তার ওই রাজাকার রাজাকার খেলাই শেখ হাসিনার জন্য বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। এদেশের ছাত্র জনতা তার বিরুদ্ধে বিক্ষোভ জানিয়েছে, বিদ্রোহ জানিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় শক্তি হলো শেখ হাসিনার বিভাজনের রাজনীতির বিরুদ্ধে। আমার কোমলমতি ছাত্র জনতা অভূতপূর্ব একটা ঐক্যের প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল, একটা ঐক্য গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন এই শেখ হাসিনা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা যেমন নেমেছে, আমাদের মাদ্রাসার অঙ্গন
থেকে হাজারো লাখো ছাত্র জনতা টেকনাফ থেকে তেতুলিয়ায় তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। আগস্ট বিপ্লবের অন্যতম সৌন্দর্য ছিল এভাবেই সকল মত এবং পথের ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিকামী সকল দেশপ্রেমিক জনতা এক স্বৈরাচারীর বিরুদ্ধে অভূতপূর্ব ঐক্য সূচনা করেছিল। এই বিপ্লবের সৌন্দর্য আমরা দেখেছি ঢাকার এবং বিভিন্ন শহরগুলোর রাজধানীতে, বিভিন্ন শহরের রাজপথে আমরা দেখেছি সংগ্রাম করছে, মিছিল করছে, স্লোগান তুলছে। আজানের সময় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন কলেজের ছাত্র দাঁড়িয়ে আল্লাহু আকবারের আজানের ধ্বনিতে ঢাকার আকাশ বাতাস মুখরিত করে তুলেছে। আরেকজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রথম সামনে এগিয়ে সে ইমামতি করেছে, আর তার ইমামতিতে ঢাকার রাজপথের পিস্তলের রাজপথকে জায়নামাজ বানিয়েছে আমার সন্তানেরা। এরপর নামাজের সালাম ফিরিয়ে এই নিরীহ ছাত্র জনতা তারা দুহাত তুলে আল্লাহর দরবারে জালিমের বিরুদ্ধে সাহায্য কামনা করেছে। আমার আল্লাহ সাহায্য করেন, করেছেন কি করেন নাই, আল্লাহর সেই সাহায্য যখন এসেছে শেখ হাসিনার সমস্ত আয়োজন পানিতে ভেসে গেছে। শেখ হাসিনার পক্ষপাতিত্ব করে বাংলাদেশের বন্ধু নামধারী শত্রু রাষ্ট্ররা 15 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে তারা তাদের সেবাদাস, তাদের গোলাম শেখ হাসিনাকে বাংলাদেশের জনগণের উপর 15 বছর পর্যন্ত চাপিয়ে রেখেছিল। আজ তারা শেখ হাসিনাকে ডেকে নিয়ে তাদের কাছে আশ্রয় দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা দেখিয়েছি শেখ হাসিনার রাজনীতির কূট কৌশল ছিল সংখ্যালঘুদেরকে রাতের অন্ধকারে কান্নাগিনী হয়ে ছবল মারত, দিনের আলোতে ওজা হয়ে ঝাড়তে আসত। এটা ছিল শেখ হাসিনার কৌশল। এদেশের হিন্দুদের উপর নির্যাতন করত শেখ হাসিনার হেলমেট লীগ। এদেশের হিন্দুদের বাড়ি ঘর কেড়ে নিত শেখ হাসিনার হাতুড়ি লীগ। যখন তারা পালিয়ে গেল একটা দেশের মিডিয়া তারা মায়া কান্না শুরু করলো, বলতে লাগলো বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশের আলেম সমাজ, ইমাম সমাজ, এদেশের ইসলাম প্রিয় জনতা 1 মাস পর্যন্ত হিন্দুদের মন্দির, বৌদ্ধদের পেগোডা, খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়িয়ে পাহারাদারি করেছে। বিগত আগস্ট বিপ্লবের পর থেকে গোটা বাংলাদেশের একজন হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানের উপর কোন নির্যাতনের নজির নাই। আমরা আগামী দিনেও বাংলাদেশে সম্প্রীতির এই অনন্য দৃষ্টান্ত ধরে রাখব। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুদের, এই বাংলাদেশ বৌদ্ধদের, এই বাংলাদেশ খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অভিন্ন বাংলাদেশ। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই শান্তি চাই, আমরা সবাই শান্তি চাই। হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই শান্তি চাই। নারায়ণ তাকবীর। এভাবেই যদি বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, শেখ হাসিনা আছে নরেন্দ্র মোদীর ঘরে, এটা নিয়ে তেমন কোন আপত্তি আমি করব না। যতদিন রাখতে মনে চায় রাখো। 16 বছর তোমাদেরকে অনেক সার্ভিস দিয়েছে, এবার তোমার সেই ঋণ পরিশোধ করার পালা থাকে। তোমার হাতে বাংলাদেশটাকে তুলে দিয়েছে, তুমি বাংলাদেশকে লুটে পুটে অনেক খেয়েছো, এবার সেখান থেকে কিছু খাওয়াও। কিন্তু সেখানে বসে যদি আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, এদেশের মুসলমান বরদাস্ত করবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম আপনাদেরকে লক্ষ্য করে এই জাগরণ আমাদেরকে ধরে রাখতে হবে। বাংলাদেশের আগস্ট বিপ্লবকে যদি ব্যর্থতার হাত থেকে রক্ষা করতে হয়, আগস্টের বিপ্লবকে যদি চূড়ান্ত মঞ্জিল পর্যন্ত পৌঁছাতে হয়, 2টি জনগোষ্ঠীকে বিশেষ ভূমিকা রাখতে হবে। প্রথম জনগোষ্ঠী হল
দ্বিতীয় জনগোষ্ঠী হলো আলেম সমাজ। ছাত্র জনতা এবং আলেম সমাজ চৈতন্য থাকো, সতর্ক থাকো, সকল ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে বাংলাদেশকে আর পেছন দিকে টেনে নিতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা একটি বৈষম্যহীন সমাজ চান, ইনসাফপূর্ণ একটি সমাজ দেখতে চান, এভাবেই ইনসাফপূর্ণ একটি বৈষম্যহীন শান্তি সুখের সমাজ যদি গড়তে হয় তাহলে এর পূর্ণাঙ্গ সফলতার জন্য একটি মূলনীতির কথা স্মরণ রাখবেন। আল্লাহর জমিন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনদিনও পূর্ণাঙ্গ ইনসাফ